আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ ইমানদার পর হেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে যে ফজিলতপূর্ণ আমলগুলো রাসূলুল্লাহ সাল আল্লাহ সাল্লাম থেকে স্বীকৃত অর্থাৎ নবীজি এই আমলগুলো নিজে করেছেন এবং আমাদেরকে করতে অনেক বেশি উৎসাহ দিয়েছেন দর্শক একটা আমল যদি আপনি এই নিয়তে করতে পারেন যে হে আল্লাহ এটা তোমার হাবিব তোমার বন্ধু তোমার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম করেছেন যেহেতু নবীজি এটা করেছেন তাই নবীজির উম্মত হিসাবে নবীজির অনুসারী হিসাবে আমিও এই আমলটা করতেছি এভাবে জীবনে একটা আমলও যদি এই নিয়তে করতে পারেন হতে পারে এই একটা আমলেই আপনার নাজাতের জন্য পরিপূর্ণ একশো পারসেন্ট যথেষ্ট হয়ে যাবে তো এই জন্য আসুন দর্শক আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানো বিশেষ কিছু আমলের সাথে পরিচিত হয়ে যাই এবং এই আমলগুলো যদি কখনো সুযোগ হয় করার চেষ্টা করব দর্শক রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তিনি ডান কাত হয়ে ঘুমাতেন তিনি দোয়া পরে ঘুমাতেন এবং আয়াতুল কুরসি এবং উজু করে ঘুমানো এগুলো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম আয়াতুল কুরসি পরে ঘুমাতে উৎসাহ দিয়েছেন তাছাড়া নবীজি আয়াতুল কুরসি নামাজ শেষে পড়লে বলেছেন যে মৃত্যুর সাথে সাথেই জান্নাত পাওয়া যাবে এছাড়াও রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবার পড়তে আমাদেরকে উৎসাহ দিয়েছেন পাঁচোক্ত নামাজের পরে এবং ঘুমের আগে পাঁচোক্ত নামাজের পরে মোট একশোবারে তিনটা আসবে এবং ঘুমের আগে একশোবার পাঠ করবেন যদি আপনি এগুলো করতে পারেন কন্টিনিউ ধারাবাহিকভাবে নিয়মিত নবীজির ভাষ্য অনুযায়ী আপনার গুণা ক্ষমা হয়ে যাবে নবীজির কথা হচ্ছে ওয়ালাউ কাসুরাত উম্মত তোমার গুণা যত বেশি হোক না কেন আপনার আমার গুণা যদি আকাশের তারকারাজি সমপরিমাণ হয় বা সমুদ্রের বালুকণা সমপরিমাণ হয় সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয় বা মরুভূমির বালুকণা সম হয় বা সকল গাছপালার পাতা সম হয় সেই আল্লাহ তালা। ক্ষমা করতে দিদা করবেন না মুহূর্তেই ক্ষমা করে দেবেন যদি আমরা এই তিনটি তাসপি বেশি বেশি পড়তে পারি আর লা হাই এটার ঘোষণা হচ্ছে নবীজির কথা হচ্ছে এটা পড়লে জান্নাত পাওয়া যাবে এটা যে পড়বে সে নিশ্চিতভাবে জান্নাতি হয়ে যাবে নবীজির আরেকটা আমল ছিল নবীজি সাল্লা সাল্লাম রাতে সুরামুলখ তেলাওয়াত না করে ঘুমাতেন না আর নবীজির ভাষ্য হচ্ছে সুরামুলখ তেলাওয়াত করে ঘুমালে কবরে আজাব হবে না তো দর্শক এরকম বহু আমল আছে যেরকম আপনি যদি সকালে দশবার দূর শরীফ পড়তে পারেন এবং বিকেলে দশবার দূর শরীফ পড়তে পারেন তাহলে কিন্তু নবীজির সাফায়াত পাবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করারও সুযোগ পাবেন এবং আশা করা যায় নবীজির কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন দর্শক নবীজির আরেকটা অন্যতম আমল হচ্ছে আমাদের জন্য নবীজির একটা অন্যতম শেখানো আমল হচ্ছে সুবাহানল্লাহি অবি হামদিহি সুবাহানল্লাহ নাজিম এই দোয়াটি এই তাসবিরটি এই বাক্যটি পাঠ করা নবীজি এই বাক্যটি সম্পর্কে অনেক হাদিস বলেছেন নবীজি যত হাদিস বলেছেন তার মর্মকথা হচ্ছে এটা যদি পড়ি তাহলে আমরা সৃষ্টি কুলের মধ্যে সম্মানিত হতে পারব পরকালে সবচেয়ে বেশি নেক নিয়ে উঠতে পারব তাছাড়া এটা পড়ার মাধ্যমে আপনি অসচ্ছলতা দারিদ্রতা অভাব অনটন থেকেও বাঁচতে পারবেন জীবনে সচ্ছল হতে পারবেন আল্লাহতালার কাছে প্রিয় হতে পারবেন আর এই বাক্যটি পাঠ করার অন্যতম প্রধান আরেকটা ফজিলত হচ্ছে এটা আপনার মিজানের দাড়ি পাল্লার ওজনের নেকির পাল্লাকে ভারী করে দেবে অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই আমল নামা মাপা হবে গুণাক পাল্লা দেওয়া হবে আর সোয়াব এক পাল্লায় দেওয়া হবে তো আপনার সোয়াবের মধ্যে যদি এই দোয়াটি থাকে আপনার গুণা যত বেশি হোক না কেন সেগুলো হালকা হয়ে যাবে আপনার সোয়াব ভারী হয়ে যাবে তাই আপনি জান্নাতে চলে যেতে পারবেন আমি বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি কি জানি না আমি আবারও বলছি আপনার আমল নামায় সোয়াব যদি খুব কমই থাকে কিন্তু ওই কম সোয়াবের মধ্যেও যদি এই দোয়াটি পাওয়া যায় এটা এত ভারী হবে যে আপনার গুনাহকে কমিয়ে দেবে গুনাহকে হালকা করে দেবে আপনার সোয়াবকে বেশি বানিয়ে দেবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং দোয়াটির উপর আমল করবেন দর্শক এরকম আরও অনেক আমল আছে যেরকম আপনি যদি উজুর শেষে কালিমায় শাহাদাত একবার পড়তে পারেন তাহলে নবীজির ভাষ্য হচ্ছে আমার আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে এবং আমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে যে তোমার যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও তো এই আসুন দর্শক এই আমলগুলো আমরা বেশি বেশি করি এই আমলগুলো নিজে করি অন্যকে শেখাই রাসুলুল্লা সাল্লা সাল্লামের আরেকটা হাদিস হচ্ছে আমরা যদি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি তাহলে আমরা কখনও ক্ষুদার কষ্টে থাকবো না আমরা অসচ্ছল বা অভাবে থাকবো না আল্লাহ তালা আমাদেরকে সচ্ছল করে দেবেন এছাড়াও নবীজির আরেকটা এমন হচ্ছে সব কাজ ডান ডান হাত দিক ডান হাত দিয়ে শুরু করা বা ডান দিক থেকে শুরু করা এছাড়াও ঘর থেকে বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে দোয়া পরে বের হবেন এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করবেন ইনশাল্লাহ এতে করেও আপনি অনেক ফল পাবেন এছাড়াও আপনি যদি মসজিদে ডান পা দিয়ে দূরত ও দোয়া পরে ঢুকেন এবং বাম পা দিয়ে দূরত ও দোয়া পরে বের হন এটাও আপনার জন্য অনেক বেশি ভালো ফল নিয়ে আসবে রাস্তা থেকে আপনি যদি কোনো খারাপ বস্তু যেটা মানুষকে কষ্ট দেয় এটা দূর করেন এরতেও আপনি অনেক ফল পাবেন একটা হাদেস এরকম আছে যে একজন ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছিল এর আল্লাহ তালা তাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন ইমানের সত্তরটির উপর শাখা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম শাখা বা উত্তম কাজ হচ্ছে লাইলা হিল্লাল্লাহ পরা এবং সর্বনিম্ন কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া দর্শক এজন্য আসুন আমরা এই আমলগুলোকে ভালোভাবে শিখি অপর মুসলমানকে যে কোনো কাজে সাহায্য করি এশা ও ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করি নফল নামাজকে গুরুত্ব দিই জুমান নামাজকে গুরুত্ব দিই রমজানে রোজা রাখার জন্য চেষ্টা করি এছাড়াও আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। এছাড়াও শাওয়াল মাস আসলে আমরা ছয়টি রোজা রাখবো মহরমের দুইটি রোজা রাখবো এছাড়াও আমরা আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব সবে কদর আসলে সারা রাত জাগ্রত থাকবো সবে কদর সবে বরত এমন করব জুমার রাত আসলে রাসুলুল্লা সাল্লু আলিয় সাল্লামের ঘোষণা হচ্ছে তোমরা আমার উপর বেশি বেশি দুরুৎ শরীফ পাঠ করো এবং জুমার দিনও হাদিসের মধ্যে রয়েছে দূরত পাঠ করলে অনেক ফজিলত পাওয়া যায় আলা আল্লাহম্মদ সাল্লাহ মোহাম্মদিনাবিজিল উম্মিজিওয়াল আলি সাল্লেম তাসলিমা এটা জুমার দিন পাঠ করলে আশি বছরের গুণা ক্ষমা হয়ে যায় এটা একটা দূর শরীফ তো এরকম আসলে অনেক আমল আছে আপনি যদি সকালে ফজরের নামাজের পরে দুই রাখাত এসরাকের নামাজ পড়তে পারেন একটা ওমরার সোয়াব হবে এবং একটা হজের সোয়াব হবে আপনি যদি মাগরিবের নামাজের পরে রাকাত আউ নামাজ পড়তে পারেন বারো বছরের বাদতের সোয়াব হবে আপনি যদি দুইশো বার সরে এখলাস পড়তে পারেন আপনার পঞ্চাশ বছরের গুনা ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যদি আপনি গুণা ক্ষমা করার নিয়তে পড়তে পারেন এবং আপনার ছেষট্টি বার কোরআন খতমের সোয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ সুরা ইয়াসিন একবার পড়লে দশ বার কোরআন খতমের সোয়াব হয়ে যায় সুরা ফাতিহা দুইবার পড়লে একবার কোরআনের সব হবে ইনশাআল্লাহ এবং সুরা তাকাসুর মোটামুটি ছয়বার পাঠ করলেই একবার কোরআন খতমের সব হয়ে যাবে ইনশাআল্লাহ সুরা কাফিরুন আফিরুন চারবার পড়লে কোরআন খতমের সব পেয়ে যাবেন এরকম বহু আমল আছে যেগুলো আকারে ছোট করতে সময় কম লাগে চেষ্টা কম লাগে পরিশ্রম কম হয় কিন্তু ফজিলত অনেক ভয়ানক ভয়াবহ মারাত্মক বা অনেক বেশি হয়ে থাকে দর্শক এই ছিল অগ্রসল কিছু কথা আশা করে এই আমলগুলো নিজের জীবনে সেট করবেন এবং আপনি আমার জন্য দোয়া করবেন যে এই কথাগুলো আমি আপনার উদ্দেশ্যে বললাম এগুলো যাতে আমি নিজে আমল করতে পারি এই সেই দোয়া কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম